তারকাদের লাইফস্টাইল নিয়ে আমাদের আগ্রহই শেষ নেই। তারা কি করেন, কোথায় যান, প্রতি মুহূর্তের খবর আমাদের জানা চাই। তবে তারকাদের অনেকেরই এমন আজব সব অভ্যাস রয়েছে যা শুনলে বা যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তবে তারকারা সাংবাদিক এবং তাদের ভক্তদের কাছে এসব অভ্যাস গোপন রাখতে চান, তবে কোনো না কোনোভাবে এসব তথ্য সবার সামনে চলে আসে। আজকের ভিডিওতে আমরা জানব হলিউড এবং বলিউডের তারকাদের তেমনই কিছু অদ্ভুত অভ্যাসের কথা। মেগান ফক্স। হলিউড অভিনেত্রী মেগান ফক্সের ওয়াশরুম ব্যবহারের পর ফ্লাশ না করার অদ্ভুত অভ্যাস রয়েছে। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মেগান এসব তথ্য প্রকাশ করেন। মেগান বলেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা বিশ্বাস করেন না এবং ওয়াশরুম ব্যবহার করার পরে ফ্লাশ করতে ভুলে যান। এই নিয়ে তার বন্ধুরা প্রায়ই অভিযোগ করে। কেটি পেরি। পপ তারকা কেটি পেরি দিনে 6 বার ব্রাশ করেন। তিনি সবসময় তার সাথে 20টি নতুন ব্রাশ রাখেন। কেটি পেরি এক সাক্ষাৎকারে এসব কথা স্বীকার করেন। পেরি বলেন, ছোটবেলায় অযত্ন আর অবহেলায় আমার দাঁত একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। যখন পেরির বয়স 13 ছিল তখন তার মোট 13টি দাঁতে গর্ত দেখা দেয়। এরপর থেকে তিনি দাঁতের ব্যাপারে খুবই সচেতন। টম ক্রুজ। টম ক্রুজকে দেখে বোঝার কোনো উপায় নেই, তার বয়স 55। তিনি তার শরীর ও ত্বকের যত্নে প্রচুর সময় ব্যয় করেন। টম ক্রুজ তার ত্বকে নাইটেঙ্গেলের বিষ্ঠার ফেসিয়াল মাস্ক ব্যবহার করেন। নাইটেঙ্গেলের বিষ্ঠার সাথে রাইস ব্র্যান ও পানি মিশিয়ে এই ফেসিয়াল ফ্যাক্টরি তৈরি করা হয়। করিনা কাপুর। করিনা কাপুরের নিজের নখ কামড়ানোর অভ্যাস রয়েছে। বিভিন্ন সময় তাকে নখ কামড়াতে দেখা গেছে। সাইফ আলী খান। সাইফ আলী খান বাথরুমে দীর্ঘ সময় কাটাতে পছন্দ করেন। তার বাথরুমে একটি লাইব্রেরি এবং একটি ফোনের সংযোগও রয়েছে। শাহরুখ খান। জুতা ও জিন্সের প্যান্টের প্রতি শাহরুখ খানের আলাদা দুর্বলতা রয়েছে। এখন পর্যন্ত তার সংগ্রহে মোট 1500 জিন্সের প্যান্ট আছে। এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন তিনি দিনে মাত্র একবার জুতা খোলেন, সকালে জুতা পরে বাসা থেকে বের হন এবং রাতে বাসায় গিয়ে জুতা খোলেন। আবার মাঝে মধ্যে তিনি জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে যান। এছাড়াও সময় পেলেই তিনি ভিডিও গেমস নিয়ে বসে পড়েন। অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের হাতে সবসময় 2টি ঘড়ি দেখা যায়। এর পিছনের মূল কারণ ছিল যখন তার ছিল অভিষেক বচ্চন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, তখন বিদেশের সময়ের সাথে মিল রেখে তিনি হাতে আরেকটি ঘড়ি পরা শুরু করেন, যেটা পরে বিগ বি স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়। অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রায়ও দেশের বাইরে যাওয়ার সময় হাতে 2টি ঘড়ি পরেন। জন আব্রাহাম। জন আব্রাহামের একটি অভ্যাস হলো তিনি কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে বা বসে থাকতে পারেন না, তিনি ক্রমাগত পা নাড়াতে থাকেন। একে বলে রেস্টলেস লেগ সিন্ড্রোম। এ রোগে আক্রান্ত রোগীর পায়ে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি হতে থাকে, পা দুটো স্থির থাকতেই চায় না। বিদ্যা বালান। বিদ্যা বালান মোবাইল ফোন ব্যবহার করতে একদম পছন্দ করেন না। মাঝে মধ্যে তিনি বেশ কয়েকদিনের জন্য মোবাইল ফোন চ্যাট করতে ভুলে যান। এছাড়াও বিদ্যা বালান শাড়ি পরতে খুব ভালোবাসেন, তাকে অধিকাংশ সময় শাড়ি পরিহত অবস্থায় দেখা যায়। তার সংগ্রহে বিভিন্ন ব্র্যান্ডের হাজারেরও বেশি শাড়ি রয়েছে। রণবীর সিং। ক্রেডিট কার্ড সংগ্রহ করা তার একটি অভ্যাস। তার কাছে সব ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে আর এই ক্রেডিট কার্ড দিয়ে তিনি খরচ করতে পছন্দ করেন। সুস্মিতা সেন। সুস্মিতা সেন চার দেওয়ালের পরিবর্তে খোলা আকাশের নিচে গোসল করতে ভালোবাসেন, সেজন্য বিশ্ব সুন্দরী তার বাড়ির ছাদের উপর বসিয়েছেন বাথটাব। আমির খান। আমির খানের একটি আজব অভ্যাস রয়েছে, তিনি গোসল করতে পছন্দ করেন না। মাঝে মধ্যে তিনি গোসল ছাড়াই 4-5 দিন কাটিয়ে দেন। আমির খানের এই অভ্যাসের কারণে পরিবারের সবাই তার উপর খুবই বিরক্ত।